আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গেল সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন কমার পাশাপাশি ডিএসইর বেশিরভাগ সূচকই হ্রাস পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 75.26 পয়েন্ট অথবা 1.1% হ্রাস পেয়ে 6,494 পয়েন্ট হয়েছে। ডিএস 30 53.51 পয়েন্ট অথবা 2.3% হ্রাস পেয়ে 2,308 পয়েন্ট হয়েছে। ডিএসই এস 23.78 পয়েন্ট অথবা 1.6% হ্রাস পেয়ে 1,420 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই বোর্ড 68.94 পয়েন্ট অথবা 4.5% বৃদ্ধি পেয়ে 1,604 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও কমেছে 0.8%, রিস্ক বেড়েছে 0.1%। ডিএসই গড় লেনদেন 8.4% হ্রাস পেয়ে 1,320 কোটি থেকে 1,208 কোটি হয়েছে। দামে পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে 153টি, কমেছে 50টি এবং অপরিবর্তিত রয়েছে 184টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে 158টি, কমেছে 222টি এবং অপরিবর্তিত রয়েছে 15টি। ডিএসইতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে বেড়েছে 10টি খাত, যার মধ্যে পেপার সর্বোচ্চ বেড়েছে 3.8%, জুট কমেছে 1.8%, ট্রাভেল কমেছে 1.8%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে কমেছে 9টি খাত, যার মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ার কমেছে 0.8%, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কমেছে 0.6%, আইটি কমেছে 0.4%। সপ্তাহ শেষে 363 কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে বেক্সিমকো। 216 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষে অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। 163 কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষে অবস্থানে রয়েছে সোনালী পেপার। এদিকে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সিপাল, অ্যাপেক্স ফুড, পারিস নিটিং অ্যান্ড ডাইং, অরিয়ন ইনফ্লেশনের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে আজিজ পাইপস, বিডি কম, ন্যাশনাল পলিমার, বিকন ফার্মাসিউটিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসই এসইবি বোর্ডে গেইনারের তালিকায় গত সপ্তাহে কোন শেয়ার ছিল না। লুজারের তালিকায় ছিল কৃষিবিদ সিড, মাস্টার এগ্রো এবং মামুন এগ্রো। এই সপ্তাহে রানেটা, স্কয়ার ফার্মা, ইউনিলিভার, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, মতিন স্পিনিং সহ আরো 15টি কোম্পানির রেকর্ডেড এবং বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে। ছিল আমাদের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং পোর্টাল লিংক ফলো করুন। বাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।